সেই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি যারা হপের সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত স্টুডেন্ট তাদের তারা কোয়ালিফাই করেছেন এবং এখান থেকে যারা বেনিফিট পেয়েছে সেখানেরই তাদেরই কিছু মতামত বা তাদের কিছু এক্সপিরিয়েন্স আমরা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওতে এই ক্ষুদ্র সময়টুকু তোমাদের কাছে নিচ্ছি তো প্রথমেই যে স্টুডেন্ট তার এক্সপিরিয়েন্স আমরা শুনবো ওয়েলকাম টু হফ সুমন কংগ্রাচুলেশন সর্বপ্রথমে তোমার নেট কোয়ালিফাই করার জন্য সো তুমি তোমার পরিচয়টি একটু দেবে এবং তুমি যে কোয়ালিফাই করছো সে সম্পর্কে এবং হপের সাথে যে যুক্ত হয়েছ সে বিষয় সম্পর্কে কেমন ভাবে যুক্ত হলে এই সম্পর্কে যদি তুমি একটু বলো আমার নাম হচ্ছে সুমন মন্ডল আমি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ কমপ্লিট করেছি আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার তেহট্টে আমি এমএ ভর্তি হওয়ার সময় থেকেই নেট পড়ার কথা ভেবেছিলাম হ্যাঁ পড়া শুরু করতে পারিনি থার্ড থেকে শুরু করি কিন্তু লকডাউন ছিল সেই সময় তো আমি আমার একটা দাদার পরামর্শে যিনি ছিলেন তো দাদার পরামর্শে আমি কিছু বই কিনি এবং ফার্স্ট ইয়ারের একটা বই কিনি আর সাবজেক্টের বইগুলোও কিনি তো ফার্স্ট ইয়ারের বই কিনে আমি কি করতাম বা ইংরেজি কিছু জানি না কিন্তু বই হচ্ছে ইংরেজি মহা ঝামেলা করে গেছিলাম আমি দিয়ে আমি কি করতাম কাছে মোবাইল রাখতাম এবং এটা হাস্যকর বিষয় একটু কাছে মোবাইল রাখতাম বই পড়তাম যেটা আমি মোবাইল ওয়ার্ড বাংলা মানে দেখে ওখানে লিখে রাখতাম এইভাবে পড়তে পড়তে আমি ছয় মাস পরই একটা বই শেষ করতে পারিনি দিয়ে কি করবো সে অন্ধকারে আশার আলো দেখার মতো আমার হুপের সঙ্গে পরিচয় হয় দু একুশ সালের সেপ্টেম্বরে এবং হোপ প্রথম সেশন শুরু করে সেই সময় ফার্স্ট পেপার সেই আমি অংক আমি কিছু কম্পিটিটিভ লাইনে কোনো সময় পড়িনি এবং ইংরেজি জানি না বলে বাংলা নিয়ে পড়েছিলাম ইংরেজিও জানি না এবার ফার্স্ট পেপার পড়তে হবে আমাকে তো সেই হোপের সঙ্গে যোগাযোগ হয় এবং খুবই অল্প টাকায় ভর্তি হই সেই সময় ফিজ যত সময় পাঁচশো টাকা ছিল এবং আমি পাঁচশো টাকা প্রথমে দিতে পারিনি কিছু টাকা দিয়েছিলাম বাকিটা আমি শেষে দিয়েছিলাম তো দিয়ে তিন চার মাস মতো আমি ক্লাস করে দু হাজার বাইশ সালে আমি প্রথমবারই সেটটা পাস করি কিন্তু তার আগে আমি বিনা দুবার নেট দিয়েছিলাম কিছু জন্য আমি কিছু করতে পারিনি তো তারপরে আবার বাইশ সালে আবার আমি নেট দিই সেই নেটটাও আমার একটার জন্য হয়নি তারপরে বাইশের শেষে যেটা দিলাম তারপরে আমি তেইশ সালের ফেব্রুয়ারিতে আবার একটা নেট হয়

তোমাদের যে কনফিউশন এবং মক টেস্ট সেই মক টেস্ট কিভাবে হয় সে সম্পর্কে দুই একটা বলবে এই কারণের জন্যই কারণ যারা হয়তো এই হবের সঙ্গে যুক্ত হতে চাইছে এখান থেকে বসে তাদের যে অ্যাচিভমেন্ট সে অ্যাচিভমেন্ট পূর্ণ করতে চাইছে তাদের ক্ষেত্রে একটু উপকারী হবে যদি তুমি তোমার এই বিষয় সম্পর্কে কিভাবে এখানে মক টেস্ট নেওয়া হয় কিভাবে পড়ানো হয় দুই একটা যদি বিষয় শুধুমাত্র তাদের সঙ্গে শেয়ার করো প্রথমে যেটা বলতে হয় এখানে প্রথম পেপার একটা পেপার ঠিক কিন্তু ইউনিট অনুযায়ী স্পেশালিস্ট সব মানে প্রত্যেকটা ইউনিটের টিচারই ক্লাসের শেষে একটা উন্নত মানের সহজ সহ মানে সহজবদ্ধার বাঙালি যেহেতু ইংরেজি ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে কিন্তু সেই বাঙালিদের বোঝার মতো করে ক্লাস যেমন নেন সেই সঙ্গে তারা মানে নোটপত্র যেসব দেন সেগুলো পরবর্তী বুঝতে হয় মানে বুঝতে সুবিধা তারপরে নিয়মিত মক টেস্টে তো আছেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর পরিমাণে দেওয়া হয় নিজে প্র্যাকটিস করার জন্য এবং প্র্যাকটিস করানো হয় আর রেকর্ডিং ক্লাস আছে আমার এই বিষয়ে আর একটা বলার আছে যে আমি এবার যেহেতু নিয়ে জেআরএফ পেতেই হবে বলে পড়া শুরু করেছিলাম তো ক্লাস শুরু হওয়ার আগে তো আমার কাছে ক্লাস নেই তো আমি কি করেছিলাম মানে একটা সেশন পরে রেকর্ডিং ক্লাসটা তো আর পাওয়া যায় না কিন্তু আমি চেয়ে নিয়েছিলাম এবং আমাকে হোক থেকে দেওয়া হয়েছিল সেগুলো দেখার জন্য যে মানে এই হেল্পটুকু আমি মানে এক্সট্রা হেল্প আমি পেয়েছিলাম আমি একটা জিনিস এখানে ইনক্লুড করতে চাইছি যে শুধুমাত্র তুমি লাইভ ক্লাস করছো এমন নয় তোমার এখন যে হচ্ছে সেটা প্রিভিয়াস ক্লাসের রেকর্ড এমনকি তুমি এখনকার যে ক্লাস হয়তো আমি কোনো কারণের জন্য বা তোমরা কোনো কারণের জন্য ক্লাসটি করতে পারলে না এটা কিন্তু আমি মনে করি তোমাদের ক্ষেত্রে একটা খুব সুবিধাজনক ছিল যে তুমি ক্লাস হয়ে গেছে আমি পরবর্তীকালে রেকর্ড ক্লাস পাচ্ছি সেখান থেকে নোট পাচ্ছি হয়েছিল এই জিনিসটা তোমার কাছে এই জিনিসটা তোমার কাছে আচ্ছা তোমরা আহ তোমাদের শুধু তোমার সাথে দু একটা দুটো জিনিস যারা এখনো এখানে ইনক্লুডেশন হয়নি বা নিবে নিবে ভাবছে যে সমস্ত যারা হয়তো নেটের এক্সপিরিয়েন্স বা জিআরএফ এর জন্য এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে তোমার এখানে যুক্ত হওয়ার জন্য বা এখানে নেওয়ার জন্য মানে কতটা তাদের ক্ষেত্রে এটা ভূমিকা পালন করবে বা কতটা সহজলব্ধ হবে সেই বিষয় সম্পর্কে যদি বলো জাস্ট দুই একটা কথা দুই একটা বলতে এখানে একটা সুবিধা হচ্ছে সব থেকে মেন মেন বিষয় হচ্ছে টাকাটা মেন এখানে হচ্ছে সস্তায় পুষ্টিকর যেটাকে বলা হয় সেই জিনিসটা কিন্তু হোপে রয়েছে এবং সমস্ত রকমের হেল্প করা হয় কেউ এই অল্প টাকাও যদি দিতে না পারে হোপে সেটাও কিন্তু হেল্প করে এবং বিভিন্ন ক্লাসের ব্যাপারে এই যে স্যার যেটা বললেন রেকর্ডিং ক্লাস দেওয়া হয় নোট দেওয়া হয় এবং সেই পড়ানোটা যে বুঝতে পারছে না বুঝতে পারছে না তাকে বাংলায় সে বারবার বলা হবে এবং পরবর্তীতে যে ডাউট ক্লিয়ারিং এমনকি পার্সোনালি স্যারদের নাম্বার নিয়েও পড়ানোর সময় কল করে সেই বিষয়টা ক্লিয়ার করার ব্যবস্থা মানে ক্লিয়ার করে দেওয়া হয় এই তাই এখানে যদি কেউ আসতে যায় এবং যে যারা আসতে যাচ্ছে কিছু পাওয়ার জন্য আসতে চাইছে এবং আমার বিশ্বাস মানে আমি বিশ্বাস কি আমি তো সামনে আমি আছি বিশ্বাস বাস্তবায়িত হয়েছে তো যে কেউ যদি আসে এবং নিষ্ঠার সঙ্গে পরিশ্রম তো নিজেকে করতেই হবে শিক্ষক পরিশ্রমী হতে সাহায্য করবে সমস্যা সমাধান করতে সাহায্য করবে পথ দেখিয়ে দেবেন পরিশ্রমী বি নিজেকেই করতে হবে এবং কেউ যদি নিষ্ঠার সঙ্গে পরিশ্রমী পরিশ্রম করতে আগ্রহী থাকে এবং এখানে আসে সে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছবে যারে পাবে দেখো এটা আমি তোমার এই কথার সাথে আমার একটা কথা মনে পড়ে গেল যে এখানে যারা আছেন দেখো টিচার ইজ এ পথ ফাইন্ডার পাথ ফাইন্ডার ঠিক আছে ঠিক আছে অবশ্যই সেলফ ভাবে আমাদেরকে সেই যেটা মানে অ্যাকচুয়ালি আমি সেখানে চিপমেন্টটা পেতে চাইছি আমাকে যেতে হবে বাট এখানকার যারা পথ ফাইন্ডার আছে এ টিচার যারা ইনক্লুডেশন আছে তারা অন্তত তোমাদের ক্ষেত্রে বিশেষ করে সাহায্য করছে মানে অবশ্যই কষ্ট নিজেকে একটা স্টুডেন্টকে করতে হবে কিন্তু তারা কতটা মানে একদম ফ্রেন্ডলি রিলেশনশিপ এটা আশা করি তোমরা সেখান থেকে থেকে বুঝতে পারবে হ্যাঁ সমস্ত মানে এই 7 ইনটু 24 বলে লেখা থাকে না সার্ভিস তাহলে নিউজ চ্যানেলের মতো আর কি 24 ইনটু 7 সেই ব্রডকাস্টিং এর মতো আচ্ছা 7 দিন 24 ঘন্টা যেকোনো সময় সমস্ত রকমের পড়াশোনা বিষয়ক সমস্ত রকমের সাহায্য পাওয়া যায় এখানে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই এই যে তোমার মানে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটিকে দেওয়ার জন্য এবং আশা করি যারা এটা শুনছো যারা দেখছো ইন্টারভিউটাকে তাদের ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে এবং তোমরা যারা আহ ইনক্লুডেশন হতে চাইছো বা যারা এখানে নিযুক্ত হতে চাইছো বা পরবর্তীকালে যদি তোমার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে চাইছো তাদের ক্ষেত্রে অবশ্যই সাহায্যকারী হবে ধন্যবাদ সুমন